ওয়েলকাম এভরিওয়ান, ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। এর আগের গত ক্লাসগুলোতে আমরা মূলত বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কি হয়, আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে কোন কোন ধরনের টেস্ট দেখতে পারছি প্রতিনিয়ত, এবং তার পরবর্তীতে আমরা দেখি যে কেন আমরা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের দিকে যাব। এটা নিয়ে আলোচনা করার পরবর্তীতে আমরা একটি ভিডিও সেশনের মধ্য দিয়ে আমরা দেখে ফেলি যে পুরো একটি টেস্ট, একটি ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কেমন হয়, সেই অংশটাতে আমরা চলে যাই। আজকে আমরা চলে এসেছি আমাদের ফোর্থ লেসনে। ফোর্থ লেসন থেকে আমরা নেক্সট লেসনগুলোর দিকে যখন যাব, আমরা ইচ অ্যান্ড এভরি টাইপের কোশ্চেনের একটি একটি করে ফুল কোশ্চেন আমরা নিব এবং পুরো কোশ্চেনটা আমরা সলভ করব, এবং সলভ করার মধ্য দিয়ে মূলত আমরা 12 রকমের কোশ্চেন সলভ করে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কিভাবে শুরু করতে হবে এবং কি কি জিনিস করতে হবে, এবং সলভের মাঝখানে মাঝখানে আমরা বলে যাব যে কোন অংশটি আমাদের দরকার, কোন অংশটি বাদ দিতে হবে, কি আমাদেরকে পড়তে হবে, এবং টিপস এন্ড ট্রিক্স গুলো কি হতে পারে ডুওলিঙ্গোতে ভালো করার জন্য। আমরা চাই 160 মধ্যে সবাই মোটামুটি 120 আপ পার, 120 মিন তোমার আইএলটিএস ব্যান্ডউইথ 7, সো আইএলটিএস ব্যান্ড 7 পাবে যে কেউ অ্যাটলিস্ট, এইটা আমরা আশা করতেছি এই কোর্সের পরবর্তীতে। তো সেইভাবে প্র্যাকটিস সেশন গুলো শুরু করা যাক। আজকে আমরা স্ক্রিনে হয়তো অলরেডি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি প্রথম থেকে, তো এইখানে মূলত যে কোশ্চেনটা নিয়ে আজকে আমরা কাজ করতেছি এটা হচ্ছে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের একটি স্পেশাল কাইন্ড অফ কোশ্চেন। তো এই কোশ্চেনটাতে যেটা করতে হয় সেটা হচ্ছে রিকগনাইজ দ্য ওয়ার্ড অ্যান্ড ফিল ইট, আমাদেরকে গ্যাপ ফিল আপের মতো শব্দগুলোকে খুঁজে নিতে হয়, বুঝতে হয় এবং ফিল আপ করতে হয়। তো এইখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি, সবাইকে বলবো যারা ভিডিওগুলো দেখবে সবাই স্ক্রিন ভিডিওটাকে পজ করতে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট ভিডিও পজ করে নিজেরা কতটুকু পারছি সেটা একবারে চেক করে নিতে। একবার দেখলে কি হবে যে নিজের মাথা থেকে কতটা আসছে বা নিজের অবস্থানটা কোথায় এটা চোখের সামনে চলে আসবে। এটা বুঝতে পারার পরবর্তীতে আমরা এক একটা কোশ্চেন সলিউশন করতে যেতে পারবো, যাতে আমরা একটি কোশ্চেন সলভ করবো এবং তার সাথে সাথে কিছু টিপস ট্রিক্স বা ট্যাকটিক্স বলতে থাকবো। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখছি যে এখানে বলা আছে মিনিপলিস ইজ আ সিটি অব মিনিসোটা। তো এইখানে লাইনটাতে কোনো গ্যাপ নেই, তো এইটা নিয়ে আমাদের কোনো ধরনের চিন্তা নেই। আমাদের প্রথম চিন্তা হচ্ছে এইখানে যেখানে বলা আছে ইট ড্যাশ, রাইট? তো আমাদেরকে বুঝতে হবে যে এইখানে অবভিয়াসলি একটি ভার্ব বসবে। আমি একসাথে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আলোচনা করে যাব। তো এখানে কি বসবে? অবশ্যই একটি ভার্ব বসবে, কারণ ইট ড্যাশ নেক্সট ড্যাশ ড্যাশ ড্যাশ, এইখানে প্রথম অংশটার জন্য আমরা কিন্তু কোনো ধরনের ভার্ব দেখছি না, লাইক ইট ড্যাশ নেক্সট ড্যাশ টু সেন্ট পল অ্যান্ড মিনিসোটা। তো দ্যাট মিন্স এখানে একটা ভার্ব হবে। তো আই দিয়ে শুরু হয় এমন ভার্ব কোনটা? আই দিয়ে শুরু হয় এমন ভার্ব হচ্ছে ইজ। তো দ্যাট মিন্স আমরা ধরে নিতে পারি এইখানে হচ্ছে আমাদের ইজ হবে। তো ইট ইজ নেক্সট, এরপরে আরেকটা ড্যাশ আছে, ড্যাশ সেন্ট পল অ্যান্ড মিনিসোটা। এখন দেখতে হবে শুধু টি দিয়ে হয় এবং একটি মাত্র গ্যাপ থাকে, এরকম ওয়ার্ড কোনটা? একই সাথে এখানে কি বসবে? দেখি যে এই গ্যাপ ফিলিংটা কিন্তু একটি অ্যাডজেক্টিভকে ই করছে না কি, প্রিপজিশনকে করছে না, অ্যাডভার্বকে করছে। এইখানে নেক্সট ড্যাশ সেন্ট পলস অ্যান্ড মিনিসোটা, অর্থাৎ সেন্ট পলস বা মিনিসোটার পাশেই বা নেক্সট। তো এইখানে আমাদের একটা প্রিপজিশন বসাতে হবে। সেই টি দিয়ে শুরু হয় এবং দুই অক্ষরে, এমন কি আছে? এমন আছে টু। তো আমরা তাহলে ধরে নিতে পারি নেক্সট টু সেন্ট পলস এন্ড মিনিসোটা। তো আমাদের প্রথম দুইটা গ্যাপ ফিলিং শেষ। এর পরবর্তীতে আসছে সেন্ট পলস এন্ড মিনিপলিস আর ড্যাশ দা টুইন সিটিজ। এইখানে কি বলতে চাচ্ছে? সেন্ট পলস এন্ড মিনিপলিস আর ড্যাশ দা টুইন সিটিজ কি হিসেবে? এইখানে আর ড্যাশ, তার মানে এটা বুঝতে পারছি এটা একটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ আর ড্যাশ যেহেতু দেয়া এটা একটা প্যাসিভ ভয়েস এবং এইটা হচ্ছে তার পরবর্তী অংশ। সো এই দুইটাকে কি হিসেবে ডাকা হয়? এইখানে এমন একটা জিনিস বলছে এটা কি টুইন সিটিজ,
আবার এই দুইজন, তাহলে এই দুইজনের একটা নাম হচ্ছে টুইন সিটিজ। তার মানে এটা হয় ডাকা হয় বা বলা হয়, নামকরণ করা হয়, এমন কিছু একটা। তো দেখতে পাচ্ছি সেন্ট পলস এন্ড মিনিপলিস আর কল্ড, এবং কল সিএল অলরেডি আছে, তো আর একটা এল দিলে কল হয়ে যায়, এটা যেহেতু প্যাসিভ তাহলে কল্ড আসবে, তো এল ই ডি এই অংশটা আমাদেরকে যুক্ত করতে হবে। দেখি আমাদের গ্যাপে এটা ধরে কিনা, এল ই ডি। তো ওকে, দ্যাট মিন্স আমরা এই জিনিসটাও পেয়ে যাচ্ছি যে মিনি পলিস হচ্ছে আর কল্ড দ্য টুইন সিটিজ। ধীরে ধীরে দেখবো যে আমাদের জিনিসগুলো একটু ট্র্যাকটিক্যালিও কঠিন হতে শুরু করবে। তো এখানে একটা প্যাসিভ ভয়েস হওয়ার কারণে আমরা এখানে আর কল ডি বসাতে পারছি। এরপরে যাই, আর কল দ্য টুইন সিটিজ ড্যাশ দে ড্যাশ। এখন দেখো মাঝখানটা কোনো কমা দাঁড়ি ফুলস্টপ কিছু নেই, তো দ্যাট মিন্স এইখানে একটা কনজাংশন বা বসাতে হবে, বা এমন একটা জিনিস বসাতে হবে যা দুইটা সেন্টেন্সকে অ্যাড করবে, যুক্ত করবে। তো প্রথম অংশটাতে কি বলছে, সেন্ট পল অ্যান্ড মিনিপলিস আর কল দ্য টুইন সিটিজ। পরে একটা অন্য একটা বিষয় যাচ্ছে, দে ড্যাশ রাইট ড্যাশ টুর ড্যাশ ড্যাশ, তার মানে দুইটা অংশ এক করতেছে। এখন মিনিপলিসকে টুইন সিটি কেন বলা হয় সেই জিনিসটাই নিশ্চয়ই পরের অংশে বলা হবে। তো কারণ বোঝাইতে এখানে আমরা কি বসাইতে পারি কনজাংশন হিসেবে, বিকজ, কারণ এখানে কারণ বোঝাচ্ছে। এন্ড আমরা এখানেও দেখতে পাচ্ছি বিই সিটা দেওয়াই আছে, তাহলে আমরা আশা করতে পারি আমাদের বাকিটুক হয়ে যাবে এ ইউ এস ই। সো দ্য টুইন সিটিজ বিকজ, এই পর্যন্ত আমাদের একটা কনজাংশন দিয়ে শেষ। এখন আবার দেখতেছি এখানে একটা গ্যাপ ফিলিং আছে, এবং এই বাকি পরের অংশটাতে কোনো ধরনের ভার্ব দেখতে পাচ্ছি না, রাইট ড্যাশ টু ড্যাশ। সো ভার্বটা তো অবভিয়াসলি দের পরেই বসবে, তাই না? দ্যাট মিন্স আমরা বুঝতেছি যে এইখানে কোনো ধরনের ভার্ব নেই, আমাদের এখন তাহলে একটা ভার্ব বসাতে হবে। তো এ দিয়ে শুরু হয় এমন ভার্ব এখানে কি বসতে পারে, আর এখানে অক্সিলারি বসবে অবভিয়াসলি, তো অক্সিলারিটা বসতে পারে আর। সো দে আর রাইট ড্যাশ টু ড্যাশ আদার। তো পরের অংশটা দেখলে এটা বোঝা যাচ্ছে টু ড্যাশ আদার এটা আসলে একটা যুক্ত শব্দ, এই আদারের আগের অংশটা আদারের সাথে যুক্ত। তার মানে কি আদার, এটা খুব একটা কমন শব্দ, ইচ আদার, এনি আদারও দিতে পারি, অল আদার দিতে পারি। কিন্তু এইখানে দেখো তো অল আদারটা কি বসে, এখানে কিন্তু অল আদার বসানোর কোনো আমাদের জায়গা নেই, কারণ এইখানে অলরেডি ই এ বসানো আছে, তাহলে ই এ যেহেতু বসানো আছে সিএইচ বসালে আমাদের ইচ আদার এই জিনিসটা পূরণ হয়। এখন রাইট ড্যাশ টু, এখানে এইখানে নিজেদেরকে কথাগুলো বুঝতে হবে। দেখি এইখানে দেওয়া আছে অলরেডি এন ই, তাহলে এন ই যদি দেওয়া থাকে রাইট ড্যাশ টু কোন অবস্থানটায় আছে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। অলরেডি দেখি এটা নিয়ে কোনো হিন্ট আমাদের দেওয়া আছে কিনা, আমাদের কিন্তু হিন্টের দিকে অলরেডি ফলো রাখতে হবে। তো দেখতে পারতেছি আমাদের কিন্তু একটা হিন্ট দেওয়া আছে, ইট ইজ নেক্সট টু সেন্ট পলস এন্ড মিনিসোটা, তার মানে তার আবার একজন আরেকজনের ইচ আদারের নেক্সটেই বসবে। তো সবসময় আশেপাশে কোনো হিন্ট দেওয়া আছে কিনা এটা দেখুন, তো আগেই বলা আছে নেক্সট টু সেন্ট পল, দ্যাট মিন এরা একজন আরেকজনের সামনাসামনি, তো দে আর রাইট next to each other. So, প্রথম অংশটা শেষ। এরপরে আসতেছে মিনিপলিস ড্যাশ দা ড্যাশ সিটি। তো এইখানেও আমরা সেম জিনিস দেখতে পারতেছি যে এইখানে কিন্তু একটা অক্সিলারির আইটা দেওয়া, তখন কোনো আর কোনো ভার্ব নাই এই অংশ পর্যন্ত, এই পুরোটাতে আর কোনো ভার্ব বসানো নেই। তো আই দেওয়া আছে, আই দিয়ে অবভিয়াসলি ইজ, ইজ দা ড্যাশ সিটি, অলরেডি যেহেতু বিগ বলেই দিছে এবং বাকি জায়গাটুক রাখতে, এবং এটা একটা সুপারলেটিভ ফর্মে আছে যেহেতু এখানে দা আছে, সো তাহলে বুঝতে পারতেছি বিগ এর সুপারলেটিভ বিগেস্ট, সো দ্যাট মিন্স আমাদের এখানে হচ্ছে বিগেস্ট বসবে, জি জি ই এস টি ইজ দ্য বিগেস্ট সিটি। এরপর কোথায়, এই দেখো আগে অলরেডি বলছে ইজ আ সিটি ইন মিনিসোটা, দ্যাট মিন্স সিটি ড্যাশ মিনিসোটা, এটা হচ্ছে ইন মিনিসোটা। ওকে, আমরা এক্স অ্যাবান্ডেন্ট জিনিস
রিমাইন্ডিং এগুলো একটু মুছে ফেলি। তো ওকে, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের প্রথম অংশটা শেষ। এখন কত মানুষ থাকে এই মিনিপলিস, ইজ দ্য বিগেস্ট সিটি ইন মিনিসোটা, কত মানুষ নিয়ে, অ্যাবাউটটা তো কত পরিমাণ মানুষের প্রায় বোঝাইতে, কিন্তু এইখানে তাহলে আবার একটা প্রিপোজিশন বসবে, রাইট? কারণ কত মানুষ সেইটাকে বোঝাচ্ছে। এখন ডাব্লিউ আই দিয়ে যদি প্রিপোজিশন শুরু হতে হয় সেটা অবভিয়াসলি উইথ, তো উইথ অ্যাবাউট 370,000 পিপল, 370,000 পিপল। এরপরের অংশে আসি, পিপল ড্যাশ লিভ হিয়ার। তো এইখানে কিন্তু পিপল লিভ হিয়ারই হয়, কোনো সমস্যা নাই। যদি এটা একটা সিম্পল সেন্টেন্স হয় তাহলে পিপল লিভ হিয়ার ডাইরেক্ট দিতে পারতেছি। এইটাকে যখন আমাদের পিপল লিভ হিয়ার এর মাঝখানে একটা জিনিস আছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এইটা তাহলে সিম্পল না রেখে কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে যাচ্ছে। তো রুল কি, পিপল লিভ হিয়ার, এইটাকে সিম্পলের জায়গায় কমপ্লেক্স করতে গেলে কি করব, পিপল হু লিভ হিয়ার, পিপল লিভ হিয়ার কে পিপল হু লিভ হিয়ার। সো মানে আমাদেরকে বুঝতে হবে যে এইটাকে তাহলে এমন একটা দিয়ে পূরণ করতে হবে যাতে সিম্পল সেন্টেন্সটাকে এরা যে কমপ্লেক্স করতে চাচ্ছে সেটা হয়ে যায়। তো দ্যাট মিন্স পিপল হু লিভ হিয়ার। আমাদের পরের অংশটাও শেষ। ওকে, তো আমরা আবার শুরু করি, লিভ হেয়ার, এটা বোঝাই যাচ্ছে যে এইখানে থাকা মানুষদেরকে নিয়েই কথা হচ্ছে, তাহলে হেয়ার। এনজয় ড্যাশ লেকস, ড্যাশ পার্ক, যদি এইখানে ড্যাশটা নাও, কোনো কিছু নাও বলা থাকতো, এটা আমরা বুঝতেছি যে লেকস বা পার্ক গুলোকে নির্দিষ্ট বা করার চেষ্টা করা হচ্ছে, দ্যাট মিন্স এইখানে আর্টিকেল বসবে। এখন তিন অক্ষরের আর্টিকেল কোনটা, যেটা কিনা আবার টি দিয়ে শুরু, অবভিয়াসলি দা, সো দ্যাট মিন্স দা লেকস পার্ক এন্ড, এখন লেক পার্কের সাথে আর আই দিয়ে শুরু হয়, একই রকম জলিয়ং বা জল পার্ক, এরকম আরেকটা কি বোঝানো যায়, অবভিয়াসলি আর আই দিয়ে শুরু, কাছাকাছি গেলে আমরা রিভারকেই খুঁজে পাই, তো রিভার। এন্ড এইভাবে আমাদের কিন্তু মোটামুটি জিনিসটা শেষ। লেক আমাদের এইখানে সেম জিনিস খুঁজতে হয়েছে, যে জিনিসগুলোর মধ্যে একটা ইন্টারকানেকশন, লেক পার্ক এন্ড রিভার। এবং এখন দেখতে পারলাম যে আমাদের কিন্তু পুরো প্যাসেজটা শেষ। আমরা যদি প্যাসেজের বাকি সব জিনিস মুছে ফেলি তাহলে আমরা দেখতে পারবো, যদি প্যাসেজটা পড়তে থাকি তো কি বলছে, যে মিনিসোটা, মিনিপলিস ইজ দ্য সিটি অফ মিনিসোটা, ইট ইজ নেক্সট টু দ্য সেন্ট পলস মিনিসোটা, সেন্ট পলস আর and Minneapolis are called the twin cities because they are right next each other. Minneapolis is the biggest city in Minnesota with about 370,000 people. People who live here enjoy the lakes, parks and river. The Mississippi River runs through the city. So এইখানে দেখো পরের অংশেও কিন্তু এই জিনিসটার রিভারটারই উল্লেখ পরের অংশে আছে। আমি বলছি যে সবসময় সামনে পিছনে দেখতে হবে যে সেইখান থেকে আমরা কোনো ধরনের হেল্প পাচ্ছি কিনা। তো বলেই দিতে যে ওইখানে যে রিভারটার কথা বলতেছে সেটা মিসিসিপি রিভার, যেটা কোন জায়গা আছে সেটাও বলে দিতে। দ্যাট মিন্স আমাদের কিন্তু আসলে কোশ্চেনটা সলভ করা হয়ে গেল। মেইন এক্সামেও ঠিক এইভাবে একটা কোশ্চেন সেট আমাদের সামনে থাকবে এবং সেই কোশ্চেন সেটটাকে আমাদেরকে পূরণ করতে হবে। তো এই ভাবে একটা হয়তো সর্বোচ্চ তিন মিনিট সময় থাকবে এক একটার জন্য, যত বড় প্যাসেজ সেই অনুযায়ী সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত। তা আমাদের এইসব গ্রামাটিক্যাল রুলস যেগুলো আমি বলছি, এই রুলস গুলোকে মাথায় রেখে আমাদের এইগুলো পূরণ করতে হবে। আজকের ক্লাসে আমরা এটাকে পূরণ করলাম, নেক্সট ক্লাসে আমাদের পূরণ করার জন্য কোন কোন গ্রামাটিক্যাল রুলস কে ভালো মতো মাথায় রাখতে হবে সেই জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাইকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা আবার এইটা নিয়ে আলোচনা করব, অথবা এইখানে গ্রামাটিক্যাল রুলস গুলো নিয়ে আলোচনা করব। থ্যাংকস টু এভরিওয়ান।